হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে। মার শরীরটা খুব খারাপ, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। চলো আজকে বারাসাত যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো দেখো, ফাইনালি আমরা ঠাকুরনগর স্টেশনে এসে পৌঁছালাম। দেখো এখনই ট্রেন আসবে, কিন্তু অনেক ভিড় রয়েছে। ট্রেনটা টাইম মতো আসবে, কিন্তু ঠাকুরনগরে আজকে ফুল মার্কেট ছিল, ওই জন্য এখন আমি একটু ক্যামেরা করছি, তোমাদের সবাইকে দেখাচ্ছি। তারপরে ট্রেন আসার জন্য আমরা অপেক্ষা করলাম। ওখানে ফুল আলারা দেখো, ওখানে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওপাশ দিকে চাঁদপাড়ায় আসার ট্রেনটা ঢুকছিল, তাই আমরা ওটা দেখছিলাম। কারণ এই ট্রেনটা ছাড়লে তারপরে আমাদের বারাসাত লোকালটা, যেটা করে আমরা বারাসাত যাবো, সেই ট্রেনটা আসবে। তো দেখো, আর এখানে মানে বাবান থাকলে খুব খুশি হতো, কারণ ও ট্রেন দেখতে খুব ভালোবাসে। ও ট্রেন দেখলেই কেমন যেন একটা আনন্দ হয়, জানি না কেন, ছোট ছোট মানুষ, ওর জন্য ট্রেন দেখলে ও খুব আনন্দ পায়। আমি এখানে মাঝখানে আমার মাকেও একটু ক্যামেরায় তুলে দিলাম, মা একদম দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি আমরা বাসাতে এসে ডাক্তারের কাছে চলে আসলাম। এখানেও ভিড় রয়েছে, ওরা দেখো কত লোকের রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ডাক্তার দেখানোর পরে আমরা একটু এখানে ছোলা মাখা খাচ্ছিলাম। খাওয়ার পরে দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছিল আর ট্রেনটা থেমেছিল, কোন স্টেশন মনে পড়ছে না আমার, সেটা ক্যাপচার করতে ভুলে গেছি। আর ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল। দেখো যে ভিড়টা আমি তোমাদের দেখাচ্ছি আজকে, কেমন ভিড় ছিল ট্রেনে। তো ট্রেন থেকে নেমে আমি ফাইনালি চাঁদপাড়ার টোটোতে উঠে পড়েছি, বাড়ি যাব। আবা, চাবি কোথায় জানো না? দিদা তোমার জন্য কি কিনে দিয়েছে? আপেল কিনে দিয়েছে, লেবু কিনে দিয়েছে, আম কিনে দিয়েছে, ছোলা কিনে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি মাকে ডাক্তার দেখে আমি বাড়িতে চলে এসেছি। তো সবে ঘরেতে ঢুকলাম। তো এখন তোমাদের সাথে বেশি কথা বলবো না, কারণ বারাসাত থেকে এসেছি বাচ্চা কোলে, ছোট ট্রেনে জার্নিং করে। বুঝতে পারছো সে সকালবেলা বেরিয়েছি কি অবস্থা দেখো, গরমে পুরো ঘেমে নাজেহাল। এখন স্নান করব, তারপরে বাচ্চাটাকে কোলে নেব, কারণ ওকে রেখে গেছি বাড়িতে, কান্নাকাটি করছে। তো স্নান টান করে ফ্রেশ হই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।